চলে এসছি রিপাবলিক ডে স্পেশাল তিরঙ্গা পাটি রেসিপি নিয়ে এই রেসিপিটার জন্যে প্রথমেই অরেঞ্জ কালারের জন্য আমরা নিয়ে নেব গাজর গাজরটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে একটা পিউরি বানিয়ে নেবো এটা আমরা ইউজ করব অরেঞ্জ কালারের জন্যে তারপরে গ্রিন কালারের জন্যে বা সবুজ রঙের জন্যে আমরা নিয়ে নেব পালং শাক পালং শাকটাকেও ভালো করে ধুয়ে মিক্সিতে ব্লেন্ড করে নেব। আর সাদা সাপটাটা আমরা যেরকম নর্মাল সাপটার ব্যাটার বানাই ওরকমই বানাবো এখানে দেখুন আমার পালং শাকের পিউরি রেডি হয়ে গেছে তার সাথে গাজরের পিউরিও রেডি হয়ে গেছে আর আমি যেরকম নর্মাল সাপটার রেসিপি গোলা বানানো হয় ওরকমই বানিয়েছি দুধের মধ্যে সুজি চিনি ময়দা সব দিয়ে একটা সাপটার ব্যাটার বানিয়ে দিয়েছি পাটিসাপ্টার ডিটেল রেসিপি আমার চ্যানেলে আছে লিঙ্কটা আমি ডেসক্রিপশানে শেয়ার করে দেব সমস্তটাকে মিশিয়ে ভালো করে একটা পাটিসাপটার ব্যাটার বানিয়ে নিতে হবে এটার মধ্যে কিন্তু আপনারা চিনি ইউজ করবেন গুড় দেবেন না তাহলে এই সাদা কালারটা আসবে গুড় দিলে কি হবে সাদা কালারটা একটু ব্রাউনিশ হয়ে যাবে ভালো করে একটা পাটিসাপটার ব্যাটার বানিয়ে ওটাকে আমরা কিছুক্ষণের জন্য রেস্ট করে দেব আর এই মিশ্রণটা আপনারা দুধ দিয়েই গুলবেন তাহলে রঙটা খুব ভালো আসবে সাদা ধপধপে রংটা ভালো আসবে এবার আমি পাটিসাপটার ভেতরের ফিলিং বানিয়ে নেব পাটি পাটিসাপটার ভেতরের ফিলিং বানানোর জন্য আমি সব সময় নারকেলের পুর আর ক্ষীর ইউজ করি আপনারা আপনাদের পছন্দমতো পুর ইউজ করবেন এবার তিনটে বাটির মধ্যে আমি তিনটে ব্যাটারটাকে আলাদা করে নেব প্রথমেই গাজরের পিউরির সাথে আমি ব্যাটারটাকে মিশিয়ে দেব অরেঞ্জ কালারের জন্যে এখানে আমি গাজরের পিউরি ইউজ করেছি কিন্তু আপনাদেরকে বলবো আমি গাজরের রসটা ব্যবহার করতে তাহলে পাটিসাপটা খুব সুন্দরভাবে উঠে আসবে পিউরে ব্যবহার করলে কি হবে গোলাটা একটু মোটা হয়ে যাবে উঠতে একটু সমস্যা হবে একইভাবে সবুজ দিয়ে পালং শাকের মিশ্রণ দিয়ে আমি সবুজ সাপটার মিশ্রণটা তৈরি করে নিলাম আর সাদা ব্যাটারটা সাদাই রাখলাম প্রথমে মানিয়ে নেব আমি অরেঞ্জ পাটিসাপটা তার জন্যে দু হাতা করে আমি গাজরের পিউরি মেশানো মিক্সচারটা দিয়ে দিলাম কিছুক্ষণ পর যখন দেখব উপরে বাবেল উঠে এসছে আমি আমার বানিয়ে রাখা নারকেলের পুর আর ক্ষীর মেশানো পুরটা দিয়ে দেব দেখুন আমাদের অরেঞ্জ সাপটা তৈরি একইভাবে আমি সাদা পাটি সাপটাটাও বানিয়ে নেব সাদাটা আমরা যেরকম নর্মাল পাটিসাপটা বানাই একদমই সেরকমই হবে দেখুন দুধ দিয়ে গোলার জন্য মিশ্রণটা কতটা সাদা হয়েছে আর টেস্টটাও ভীষণ সুন্দর আসে আপনারা সবাই একবার দুধ দিয়ে গুলে দেখবেন একইভাবে পুটটা মাঝখানে দিয়ে পাটি সাপটাটা ফোল্ড করে দিলাম বেশিক্ষণ তৈরি করবেন না তাহলে পাটি সাপটার গায়ে গোল্ডেন দাগ লাগা শুরু করবে এবার বানিয়ে নেব সবুজ পাটি সাপটা এই সবুজ পাটিসাপটাও আমার হয়ে যাচ্ছে এবার আমি পুর দিয়ে পাটি সাপটাটা ফোল্ড করে নামিয়ে নেব এখানে আমি একদম অরগ্যানিকভাবেই পাটিসাপটাগুলো তৈরি করেছি কোনো রকমের ফুড কালার ব্যবহার করিনি তিনটে পাটি বানিয়ে আমি ওটাকে ভারতের পতাকার মতো প্রেজেন্ট করব। এই রেসিপিটা খুবই সহজ শীতকালে এই রেসিপিটা রিপাবলিক ডে দিন আপনারা বাড়িতে সবাই অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন সবাইকে রিপাবলিক ডের আগাম শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন